আমরা এখানে কি শিখবো বলেন? বীজ বাছাই করা। সেটা হলো যে আপনি যখন বাজার থেকে এই ধানগুলো যখন ধরেন কিনে নিয়ে আসছেন, কিনে আনার পর এর মধ্যে চিটা আছে, আধা চিটা আছে, অপুষ্ট দানা আছে, যেগুলো আপনারা সরাসরি হয়তো পানিতে ভিজায় এরপরে বীজতলা ফেলে দেন, কিন্তু এর মধ্যে যে অপুষ্ট দানাগুলো আছে বা চিটা আছে, এইগুলো যদি আপনি আগে বাছাই না করেন, আপনার ধরেন যদি 1 কেজি ধান থেকে যদি 100 গ্রামও চিটে বাড়ায়, তাহলে 10 কেজি ধান থেকে কত গ্রাম হলো? 1 কেজি। তাহলে 1 কেজি ধান আপনার নষ্ট, তার মানে 1 কেজি বীজ আপনারও বেশি লাগবে। ঠিক আছে, এই জন্য প্রথম যেটা করবেন, আপনি বাজার থেকে যখনই আপনি ধান নিয়ে আসবেন, ধানের বীজ, সে যে কোনো কোম্পানি হোক, যে কোনো প্রতিষ্ঠানের হোক, প্রথমে আপনি যেটা করবেন যে প্রতি 1 কেজি ধানের জন্য 1 কেজি পানি নেবেন, মানে 1 লিটার পানি। যত কেজি ধান বলেন, যত কেজি ধান তত কেজি পানি, যত কেজি ধান তত কেজি পানি। আর হলো 37.5 গ্রাম ইউরিয়া, কত গ্রাম বলেন? 1 কেজি ধানের জন্য 37.5 গ্রাম ইউরিয়া। আচ্ছা, আমরা মনে রাখার জন্য 40 গ্রামই মনে রাখি। ঠিক আছে, যে 1 কেজি ধান তাহলে পানি কতটুকু? 1 লিটার বা 1 কেজি বলেন। আর ইউরিয়া সার কতটুকু? তাহলে 10 কেজি ধান হলে পানি কতটুকু? 10 কেজি, 10 লিটার। আর ইউরিয়া সার কতটুকু? 400 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, স্থির রাখেন। এখন আমরা যেটা করব, ধরেন এখানে আমরা 1 কেজি ধান নিছি, ঠিক আছে, 1 কেজি ধান, এখানে 1 লিটার পানি নিছি, আমরা কি করব, এখানে আমরা 40 গ্রাম, এখানে মাপা আছে আগেই, 50 গ্রাম ছিল, আমরা একটু কমাই নিলাম। এখানে মনে করেন মোটামুটি 40 গ্রাম মতো ইউরিয়া আছে, আমরা ইউরিয়াগুলো আগে পানির মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, খুব আচ্ছা, আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু একটা লাঠি দেন বা একটু হাত দিয়ে নাড়ান। হ্যাঁ, এখনই গলে যাবে। দেখেন আমাদের কিন্তু ইউরিয়া মোটামুটি 1 মিনিটের মধ্যেই, হ্যাঁ, গলে যাবে, গলে গেছে, এখন ফ্রেশ পানি হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ইউরিয়ার মধ্যে আমরা ধানগুলো ঢেলে দেবো। ঠিক আছে, ইউরিয়া গুলোর পানির মধ্যে দেখেন আমরা সব ধান ঢেলে দেই। আরো দূরে রাখেন আপনি, না 1 কেজি মাপছেন, 1 কেজি আছে, দেখেন একটু নাড়ান। আর এই পাত্রটা যত ছড়ানো হয় তত ভালো, কি হয় ছড়ানো, কারণ তাহলে পানির উপরে যেটা বেশি পাবে, আমরা এটার মধ্যে ঢেলে দিই। হ্যাঁ, ঠিক আছে, পাত্রটা ছড়ানো হলে সবচেয়ে ভালো। এখন আপনি এগুলো একটু ঢেলে দেন, ঢেলে দেন, দেখেন এই যে উপরে কিছু ভেসে উঠছে, দেখেন এখান থেকে উঠাই ফেলেন, এখানে ওগুলা উঠাই ফেলেন, চিটাগুলো উঠাই ফেলেন, দেন বালতি, দেন এসব কি পরিমাণ চিটা বের হয়েছে, যেগুলো কিন্তু আপনি কুলা দিয়ে ঝাড়ছিলেন কিন্তু এগুলো বের হয় নাই। ঠিক আছে, আবার একটু নড়াচড়া করেন, আবার দেখেন এদিক দিয়ে উপরে চিটা এবং অপুষ্ট দানা, এবং এগুলোর মধ্যে দানা আছে, ওগুলো বের হবে। ঠিক আছে, আপনি দেখেন আরো উপর থেকে বের করেন, হ্যাঁ উপর থেকে উঠাই নেন সব, হ্যাঁ সব উঠাই নেন, এর একটু বড় সাইজে নেবেন তাহলে উঠানো সহজ হয়। হ্যাঁ, দেখেন আমরা এখন এটা হলো আমাদের নিচ থেকে, যদি আমরা এখন পুষ্ট দানাগুলো নেই, আর এখানে হলো চিটা, এখানে খেয়াল করেন কোন কত পার্থক্য। হ্যাঁ, আপনারা আপনারা একটু দেখতে পারেন এদিকে, এগুলো এখন খেয়াল করেন, যেগুলো আমরা উপরে ভেসে উঠছে, দেখেন এগুলোর মধ্যে দেখেন দানা আছে, দানা আছে, একটু চাপ দেন, দেন চাপ দেন, অপুষ্ট দানা আছে না, কিন্তু এগুলো কিন্তু ভেসে উঠছিল, তার মানে কি এগুলো অপুষ্ট দানা, মানে এই অপুষ্ট দানা যদি আপনি জমিনে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে চারা হবে, কিন্তু এখান থেকে কোনো ধান হবে না। এই জন্য আমরা কি করব, এইভাবে বীজগুলো বাছাই করে নেব, এবং যে বীজগুলো নিচে রয়ে গেল এগুলো আমরা কি করব, সরাসরি আবার উঠাই ফেলবো, এখনই দ্রুত উঠায়ে 2-3 বার ফ্রেশ পানিতে ধুয়ে ফেলতে হবে, এই ইউরিয়াগুলো পানির মধ্যে কিন্তু রাখা যাবে না, 2-3 বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আপনি বীজ শোধন করে পানির মধ্যে ভিজে রাখবেন, জাগ দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা কি শিখলাম, বীজ, তাহলে এটা আগে তাহলে আমরা কি শিখলাম, এটা বীজ বাছাই করা, কি দিয়ে? ইউরিয়া সার দিয়ে, যত কেজি ধান তত কেজি পানি, আর প্রতি কেজির জন্য 37.5 গ্রাম ইউরিয়া, মনে রাখার জন্য 40 গ্রাম মনে রাখবেন। ঠিক আছে, যদি এভাবে করেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আমাদের এই বীজের মধ্যে অপুষ্ট দানা বা চিটা যেগুলো আছে এগুলো দূর হয়ে যাবে, আসল যেগুলো দানা আছে এগুলোই আপনার জমিনে যাবে, এগুলোই বীজতলায় যাবে, আপনার বীজতলায় জমিনও নষ্ট হবে না, সারও নষ্ট হবে না, ভালো চারা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।